আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়াইটি কাপাল ইউকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা রাখি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন আমরারে। আমরা হলিডের আজকে আর একটা ভিডিও লিয়ে এলাম। আশা রাখি পুরো ভিডিও জুড়ে আপনারা আমরার সাথে থাকবা। আর এইটা শেষ ভিডিও আজ হলিডের। আমরা সুইজারল্যান্ড শেষ হইরা আবার আমরা ফেরি চাইছি। আর ফেরিস আমরা আজকে একটা প্যালেস দেখাত গেছি, নাম হইল ভার্সাইল প্যালেস। আমরা ঘুরি ঘুরি আপনারে প্যালেস দেখালাম। খুব বেশি ভিড় নাই মানুষের, হালকা বৃষ্টি আছে, হয়তো হালকা বৃষ্টির কারণে মানুষের ভিড় কম। আমরা যাওয়ার আগে ভাবছিলাম যে আরো মানুষের ভিড় হইব, আরো সুন্দর হইব। আর প্যালেস খুব একটা সুন্দর লাগছে না, ঠিক আছে, মোটামুটি আর কি, মোটামুটি ঠিক আছে। আর ঘুরি ঘুরি প্যালেস দেখাই আপনারা দেখো কা। আর আমি নাসিক দিয়ে রাখলাম, আপনারা নাসিদ শুনোকা। محمد
এখন যাইমু কি আমরা? ওই দেখুন খোঁজ উঠে গেছি। কিছু বলেন। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি এটা আমাদের প্রথম একটা ট্যুর। আমি আসলে ট্যুরে বিশ্বাস করতাম না, যে গ্রুপ কেউ কাকে চিনে না, কিন্তু এটা করার পরে মনে হইতেছে এটা ধারণাটা ভুল, কারণ এখানে আমরা কেউ কাকে চিনতাম না, কিন্তু এখন সবাই একটা পরিবারের সদস্য হয়ে গেছে এবং সবার যে স্যাক্রিফাইস, যে ওনার একটু সমস্যা দিয়েছে আমরা একটু ওয়েট করি, আচ্ছা উনি এটা খাইতে পছন্দ করে চলো এটা নিয়ে আসি, এই যে একটা স্যাক্রিফাইসের মেন্টালিটি, এতে কি হয়েছে আনন্দটা ভাগ করে নেওয়া হয়েছে। সো ইন ফিউচার যারা এরকম ট্যুর করতে ভয় পায় না, অপরিচিত লোক কীভাবে যাবো কার সাথে বসবো, এটা ওই বাসে উঠার পরে প্রথম 10-15 মিনিট এরপরে সব চলে যায়, কারণ সবাই আমরা ওরকম কেউ কাউকে চিনি না। এবং যখন আসি ওই নার্ভাসনেসে থাকে, তো তারপর যখন কেউ কথা বলে বা একটুখানি আগায় আসে দেখবেন সব চলে যায়, এরপরে রিয়েল ফান, এবং এই ফানের কোনো মানে শেষ নাই। এখন সবাই এখন আমার শেষ জার্নি শেষ করতে, শেষ করার পর যে কী হয়, এখন সবাই সবার টেলিফোন নাম্বার নিচ্ছে, যোগাযোগ হবে, ঈদের সময় খাওয়ার জন্য অলরেডি দেওয়া দিচ্ছে। আশা করি সবাই ভালো এনজয় করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসো নি তুমি আমার ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে এ রাসূল, আমাকে ভুলি আমি হাজারো ব্যথা বেদনার ভয়, ফিরে আসো নি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় ছেড়ে। আমাদের জার্নি গুলো হোক সেইভাবেই, সংসার ছেড়ে আমরা বেরিয়েছি কিছুটা আলো রোশনি দিতে, সেই আলো রোশনিটা আমরা উপভোগ করার জন্যে, আল্লাহর নিয়ামতকে দেখার জন্যে আমরা ছড়িয়েছি যে বিভিন্ন রকম আনন্দ উপভোগের মধ্যে সময়টুকু কাটলাম। তার জন্য হাজারো সালাম সবাইকে, আল্লাহ আমাদেরকে সহি সালামতে বলছে নি, আল্লাহ আমাদের সবাইকে এই কামরায়। সালাম আলাইকুম। আমরা অলমোস্ট অন দ্য ওয়ে ব্যাক টু হোম নাও। 4 দিন আমরা সবাই একসাথে থাকলাম, একটা পরিবারের মতো হয়ে গেলাম, আব্বা দুলাভাই, হ্যাঁ সব দুলাভাইকে তো সারাক্ষণ আমরা দুলাভাই আমাদের সবার দুলাভাই হয়ে গেছে। এই যে একটা সক্ষমতা, এই যে একটা ইউনিটি আমাদের আছে, দোষ ত্রুটি সবারই থাকে, সব কিছু মিলে আমরা চেষ্টা করছি যতটুকু আপনাদের দেওয়ার, কিছু কিছু জিনিস বিয়ন্ড আওয়ার কন্ট্রোল, আমাদের ক্ষমতার বাইরে থাকে, তো আমরা মেইনলি ফোকাস করছি শহর কেন্দ্রিক না হয়ে ন্যাচারাল যতগুলো ভিউ আছে সুইজারল্যান্ডের, ওগুলো কিছু কিছু জিনিস কভার করা, কারণ সুইজারল্যান্ড অনেক বড় জায়গা, 2 দিনে কোনো দিনে এত কিছু কভার করা সম্ভব না। দিস ইজ স্টার্ট আপ, সো ইউ ক্যান কাম ব্যাক এগেইন এন্ড এগেইন। ইন্সপায়ার্ড হবে যে না নেক্সট টাইম আমি গেলে বোমোর সাইডে যাবো, অথবা লুগানোর সাইডটা কভার করবো, এরকমভাবে আবারও কোনো দিন হয়তো বা 3 দিনের ট্যুরে আপনারা আসবেন আমার সাথে, অ্যানাদার্স পার্ট অফ দ্য সুইজারল্যান্ডের অনেক কিছু দেখার আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ভেরি সিনিক ভিউ আছে। আপনি সুইজারল্যান্ডের যে লোকাল ট্রান্সপোর্টেশন লোকাল মানে বোট ট্রিপগুলো ওগুলো নিতে হবে, ওগুলো চলে হলো টাইমে আধা ঘন্টা 1 ঘন্টা, ওগুলো ট্যুরের উপর দিয়ে নির্ভর করে গেলে হবে না, আপনাকে ওই এলাকায় থাকতে হবে, 2 দিন থাকার পরে নিজেরা ওই বোটে করে ঘুরবে। ওটা বোট হচ্ছে নর্মাল সার্ভিস, আমাদের আন্ডারগ্রাউন্ড স্টেশন আমাদের ওগুলো সার্ভিস নৌকা, এক জায়গা থেকে এক জায়গায় যায়। ওগুলো দেখবেন যে কোনো একটা জায়গা আছে যেখানে গাড়ি যায় না, শুধুমাত্র বোট দিয়ে যাইতে হয়,
এরকম অনেক জিনিস এক্সপ্লোরের আছে সুইজারল্যান্ডে, আমরা জেট কর চেষ্টা করতেছি আস্তে আস্তে আরও কিছু টুর নিয়ে আসতে, যাতে আপনারা কম সাশ্রয়ী খরচে দেখে আসতে পারেন। আমরা কোনো লাক্সারি মানে খুব একটা হাইফাই এগুলো ইউজ করি না, কিন্তু যাতে মানুষের একটা আয়ত্তের ভিতরে টাকা টুকটা এটার সফলতা আমার এবং ম্যাক্সিমাম ভ্যালু অফ মানি যাতে মানুষ পায়। হ্যাঁ, যে টাকা দিল সে টাকা দিয়ে যাতে ম্যাক্সিমাম ভালো একটা ভ্যালু অফ টাইম পায় সেটাই আমার চেষ্টা। ট্যুরিজম ইজ মাই প্যাশন, সেই দিক থেকে আমি এই টুকটা করি, এটা আমার মেইন মেইন ব্যাক টু পার্কিংয়ে গাড়ি রেখে সুন্দরভাবে হলিডেতে করে আবার পার্কিংয়ে এসে গাড়ি নিয়ে বাসায় সেটাই। তাহলে আজকে যে আমাদের ট্যুরের প্রাইস ছিল 600 pounds, যেটা যদি এয়ারপোর্ট যাইতে হইতো তাহলে এয়ারপোর্ট যাইতে আসতেই মানুষের খরচ চলে যায় 100 pounds এই লন্ডনে। তারপর যেখানে নামবেন গিয়ে সেখানে গিয়ে একটা হোটেলের হোটেলে আসা যাওয়ার খরচ আছে, এই সব কিছু চিন্তা করলে এটা একটা ভ্যালু অফ মানি যাতে হয় সেটাই আমার চেষ্টা থাকে। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন আপনারা, এখন আমরা কোচ লইয়া ট্রেনের ভিতরে ঢুকলাম। ট্রেনের কম্পার্টমেন্ট এগুলো বানায় রাখছে কোচের দায়, আর গাড়ির দায় যেগুলো বানায় রাখছে এটা দুতলা আর কোচের দায় একতলা। এখন ঢুকলাম আমরা গিয়া, দেখো দেখো না গাড়ি গামাই দিব ট্রেনের ভিতরে, যে ট্রেনের ভিতরে যা গাড়ি ঢুকে যার আলহামদুলিল্লাহ। এই দেখুন আমরা পুরা কোচ এখন ট্রেনের ভিতরে। Haji, how is thing? Is it the first time? First time. MashaAllah. Go. কারণ আমি ইচ্ছা করি অরিজিনাল সাউন্ড রাখছি, সবের কথাবার্তা আপনারা শুনবেন। মানে আরো গাড়ি হলাই দেখা রইল। আমার এই প্রথম এক্সপিরিয়েন্স। ট্রেনের ভিতরে গাড়ি ঢুকাই নিয়ে প্রথম ডরার না তো খালা ডরাইতাম ইনশাআল্লাহ। আমরা ট্রেনের প্রথমে চলে আসলাম, আমরা একদম প্রথম কোচ, আমরা পিছনে আরো অনেক কোচ ভালো থাকবে। আমি গেছি আমার কোচ। আপনি মনে করছেন ক্রিস্টালের চলা চ্যানেলের চলা
Okay, thank you. আলহামদুলিল্লাহ, আমরা ট্যুর খুবই এনজয় হয়েছে। 7 দিন সফর হয়ে গেছিলাম আমরা, প্যারিস আর সুইজারল্যান্ড। এইটা এই হলিডের শেষ ভিডিও, আশা রাখি সব ভিডিওগুলো আপনারা ভালো লাগছে। এখন আমরা ট্রেন থেকে বার হয়ে দিলাম, ওই দেখেন আমরা সব এখন যাত্রার যাত্রার জায়গার যাই মুগি, যাত্রার বাসার যাই মুগি। ভালো থাকুক আপনারা, আর আগামীতে অন্য কোনো ভিডিও লিয়ে আইব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ হাফিজ।